কোয়ান্টিটি রাখা এখানে, দেখলেই পাগল হয়ে যাবেন। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এত হিউজ পরিমাণ ফোন, এখানে আছে গুগল পিক্সেল, আছে স্যামসাং, আছে কিন্তু আইফোন, এছাড়াও নানাবিধ ফোন রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো ফোনই আজকে দেখিয়ে দিব আপনাদেরকে। যারা ফোন কিনছেন একটু পজিটিভ কমেন্ট করেন, দুইজন কমেন্ট করলে চারজনকে চারটা গিফট করা হবে। আচ্ছা, ফোন যারা কিনছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করেন, পেয়ে যাবেন। আমাদের শপের অ্যাড্রেস আগে বলি ভাই, ঢাকা জুমরা ফিচার পার্ক লেভেল 4 ব্লক সি স্মার্টফোন গ্যালারি 015। আমি একবার শর্টকাট লোকেশন দিই, টেকনো আরোপ শোরুমের গলিতে সেন্টার কোর্ট, টেকনো আরোপ শোরুমের গলিতে 2 নম্বর লিফট, টেকনো শোরুমের গলিতে স্মার্টফোন গ্যালারি। ওকে, আজকে ভাই ফার্স্টই ফোন দেখবো, অনেক অনেক ফোন আছে ভাই, এমন দাম কমা কমছে, চামচি দুইটা আছে বুঝেন না ভাই কি দাম হইবো আজকে। চলেন আজকে আইফোন দিয়ে শুরু করবো ভাই। আইফোন দিয়ে? জি, এনা আইফোন 12 প্রো মাত্র 39,000 টাকা, কি বলি 49,000 টাকা ভাই। আরে দিছিল আজকে, দিছিল ভাই। আচ্ছা, 49,000 টাকা, 49,000 টাকায় সাথে একটা গ্লাস, একটা কভার ফ্রি। আচ্ছা, ফ্রি থাকবে। এরপর দেখা হচ্ছে আইফোন 12, মাত্র 39,000 টাকা 11 প্রো 256 কিন্তু ভাই, 64 না, তাও ভেরিয়েন্ট হবে আপনার ইন্ডিয়ান চাইনিজ বাদে ভাই। আচ্ছা, ইন্ডিয়ান চাইনিজ বাদে মাত্র 39,000 টাকা। 39,000 টাকা, ওকে। তারপরে ভাই আইফোন 11 দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, মাত্র 33,500 টাকা 128 জিবি। 33,500 ভাই, মুরির মতো চলে, মুরির মতো ভাই। আইফোনের সবচেয়ে বেশি সেল, আর আইফোন 11 কিন্তু চার্জ থাকে সবচেয়ে বেশি ভাই আইফোন সিরিজে। 33,500 টাকা 64 জিবি, 33,500 টাকা হচ্ছে আপনার 128 জিবি। আচ্ছা, আর কালো কালার যেগুলো 64 আছে 30,000 টাকা ভাই। 30,000 টাকা দেখেন, 30,000 টাকা কালো গুলো। এই যে এক্সএস 24,000 টাকা নেন, এই যে 24,000 টাকা গোল্ড কালার 64 জিবি। আচ্ছা, এক্সএস 24,000 টাকায়, 256 নেন 25,000 টাকায় ভাই। আচ্ছা, 256 ইউএসএ ভেরিয়েন্ট, 25,000 টাকা ইউএসএ ভেরিয়েন্ট। এরপর ভাই পিক্সেলটা শেষ করে স্যামসাং দেখাই ভাই। আচ্ছা আচ্ছা, এই যে পিক্সেল 7 প্রো দেখেন ভাই, কয়টা লাগবে? 7 প্রো কয়টা লাগবে ভাই? 12 128 12 256। আচ্ছা, পিক্সেলের ক্ষেত্রে কিন্তু আমাদের ভাই 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর হচ্ছে 2 মাসের নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি। অনেকে বলে ভাই পিক্সেল দিছি নেটওয়ার্ক নিয়ে সাফার, ভাই ফোন নেবেন আপনি জাপান ভেরিয়েন্ট বা অন্যান্য ভেরিয়েন্ট, নেটওয়ার্ক ইস্যু তো হবে। ইউএসএ ফোন ভেরিয়েন্টের ফোন নেন, কোনো নেটওয়ার্ক ইস্যু নাই। যদি হয় 2 মাসের মধ্যে ফোন চেঞ্জ করে দিব। এই দেখেন, এই যে ইউএসএ ফোনে একটা উপরে অ্যান্টিনিয়া থাকে, উপরে একটা অ্যান্টিনিয়া থাকে, মাত্র 40,500 টাকা, 12 জিবি 128 জিবি। আচ্ছা, 12 জিবি 256 জিবি 43,000 টাকা। আচ্ছা, 43,000 আর 40,500 টাকা। স্মার্টফোন গ্যালারি লাভাররা আপনারা কমেন্টস করেন, যারা নীলয় ভাইকে পছন্দ করেন, নীলয় ভাইকে থেকে ফোন কিনে এই পর্যন্ত গিফট আছে ভাই, যে জিতেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করেন, আপনাদের জন্য গিফট আছে। আর গিফট কারা পাইছেন তারা একটু কমেন্টসে জানিয়ে দিবেন। জমুনার দোকানদারাই আমার কাস্টমার ভাই, মার্কেটে আসলে দেখতে পারবেন যে অনেক দোকানদারাই লাইন ধরে দাঁড়ায় আছে আমার কাছে ফোন নেওয়ার জন্য। নীল ভাই তারপর কি দেখবো? পিক্সেল 7 33,000 32,500। আচ্ছা, কেমনে কি ভাই? এই লেমন কালার হচ্ছে 33,000, ব্ল্যাক কালার 32,500 ভাই। এই এই কালার ভাই 500 টাকা বেশি দিয়ে আমাদের কিন্তু সুন্দর কালারের সুন্দর প্রাইস। ওকে, বাজেটের মধ্যে একটা বেস্ট ফোন, তার জন্য কোয়ান্টিটি অনেক রাখি আমরা। কোয়ান্টিটি দেখেন, পিক্সেল 7 এ মাত্র 30,000 টাকা ভাই, সিনেমাটিক মোড আছে এই ফোনে। জি, মাত্র 30,000 টাকা। আর এই ফোন কিন্তু পানিতে পড়ে গেলেও সমস্যা নাই ভাই, এগুলা ওয়াটার রেসিস্ট্যান্ট ভাই ফোনগুলো। শুধু এগুলো নাই যে এই যে দেখেন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পিক্সেল থেকে আইফোন যা আছে সব ওয়াটার রেসিস্ট্যান্ট, খোলা হয় না কোনো ফোন, সব ওয়াটার রেসিস্ট্যান্স ভাই। ওকে, আমাদের দোকানে কোনো ফোন খোলা পাবেন না ভাই। এরপর দেখা হচ্ছে পিক্সেল 6 256 জিবি ভাই, 256 জিবি, পিক্সেল 6 256 জিবি, এগুলো রেসিস্ট্যান্ট ভাই ওয়াটার। আচ্ছা, মাত্র 25,500 টাকা, 256 জিবি ইউএসএ ভেরিয়েন্ট, এগুলোর সাথেও 2 মাসের নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি পাবেন। 2 মাসের নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি বন্ধুরা, 2 মাসের মধ্যে নিয়ে যাবেন,
নতুন ফোনেও পিক্সেল নতুন ফোনেও মার্কেটে কেউ গ্যারান্টি দেয় না। এই পিক্সেল ফোনে নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি শুরু করছি আমরা ভাই, প্রোডাক্ট জেনুইন, আমার বিক্রি করতে সমস্যা নাই, এগুলো রিটার্ন আসবে না আমি জানি ভাই, বিক্রি করে কেউ রিটার্ন নিয়ে আসবে না, তার জন্য দুই মাস দিয়ে দিছি, খারাপ প্রোডাক্ট হলে আর দিব না ভাই। কথা বলেন কি হাতের বান খুলেন, এই তো এবার সেল বেশি ভাই, স্যামসাং আসেন শোক ভাই, দেখা যায় ভাই দুইটা তিনটা দোকান এক মডেল দিয়ে কোন সময় ঠকে নাই, জিতে নাই, জিতছে সবাই, সবাই জিতে গেছে। এই যে স্যামসাং কত জিবি জানি এটা, 128 GB 31,000 টাকা ভাই, 31,000, 8 GB 128 GB 31,000 টাকা, 8 GB 256 32,000 ভাই, একটা ফোন দেখান একটু, দেখিয়ে দিই কন্ডিশনটা, দেখান কি আছে বন্ধুরা, আপনার কন্ডিশনটা দেখতে কেউ যদি প্রমাণ করতে পারে ভাই, একটা ফোন খোলা 12 প্রো আইফোন 12 প্রো একটা গিফট, ওকে সো বুঝতে পারছেন এগুলো ভাই, এগুলো কি সুপার অ্যামোলেড ডিসপ্লে, না সুপার অ্যামোলেড ডিসপ্লে, ডিসপ্লে ফিঙ্গার 888 প্রসেসর, জোস জোস কালার, কিন্তু কালার ফিজিক্যাল সিম, একটা ই সিম, 256 জিবি সিঙ্গেল সিম, খুবই সুন্দর শোক ভাই। এরপর দেখো যে S22 Plus, দেখেন এটার 256 GB আর 128 GB, আমি একটু আজকে সিমের ভেরিয়েন্টটা বলে দি ভাই, এই যে ভাই 128 Made in Vietnam, USA variant. একটা physical SIM, একটা eSIM. 41,500 টাকা. 41,500. এই যে 8256 ভাই, এটা নতুন না পুরান আপনি বলেন? একেবারে নতুনের মতো চকচক করতেছে। যারা বানায় ভাই, Fakebox একটা বানাইলে? জি জি জি, একদম নতুন হয়ে যাবে। 55,000 টাকা। রাইট, এটা কিন্তু ডায়মন্ড কাট ডিজাইন করা দেখতে পাচ্ছেন। 44,000 টাকা ভাই। মাত্র 44? 44,000 টাকায় দিলাম, একবারে নতুন ফোন ভাই। আচ্ছা। আর 256 GB কিন্তু সিঙ্গেল SIM হয় ভাই। ওকে। তারপর দেখা হচ্ছে যে নতুন ফোন ইনটেক যেগুলো। আচ্ছা। এই যে ইনটেক S22 Plus মাত্র 46,000 টাকায় দিলাম, জান এগুলো ফিজিক্যাল ডুয়াল সিম 128 GB, খুলে রাখছি দেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য। ওকে, তারপরে কোনটা দেখবো ভাইয়া? S22 এই যে ভাই S22 কোয়ান্টিটি দেখেন, অনেকগুলো কোয়ান্টিটি আছে বন্ধুরা, 20টা লাগলে নিতে পারবেন, দেখেন 20টা দেখে একটা নিতে পারবেন সব ভাই, 20টা দেখবেন একটা নেবেন, কোনো ভিউয়ার্সরা আসলে 20টা দেখে একটা নিতে পারবেন, একটা নেবেন রাইট, মাত্র 34,000 টাকায় 128 GB, আচ্ছা 8 GB 256 GB 35,000 টাকা। ওকে, সুপার প্রাইস। আর আরেকটা কথা, এই যে দেখতেছেন এখান থেকে শেষ পারের মাথা পর্যন্ত, এগুলো ওয়াটার রেসিস্ট্যান্স, ওয়াটার রেসিস্ট্যান্স, এই ফোনগুলো যদি খোলা হয় ভাই, ওয়াটার রেসিস্ট্যান্সটা আস্তে করে চলে যায়। জি, তো খোলা ফোন কিভাবে চেক করবেন এটা তো দোকানে যখন কিনবেন আমি দেখাই দিব আপনাদের চেক করে যে ফোন খোলা হয়েছে কিনা। S21 Plus দেখাইছি, আচ্ছা S22 1 Ultra কিন্তু 62-63 বিক্রি হবে, 58,000 টাকায় দিলাম আজকে, 58,000 টাকায় পেয়ে যাবেন। এরপর দেখা হচ্ছে ভাই স্যামসাং গ্যালাক্সি S21 মাত্র 26,000 টাকা 128 GB, 27,000 টাকা 256 GB, 26,000 আর 27,000। এরপর দেখা হচ্ছে ভাই স্যামসাং গ্যালাক্সি A52 ভাই, এই ফোনগুলোর ডিসপ্লে দেখেন একবার, সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাদের বাজেট কম কিন্তু ফোন চাইতেছে ভালো ক্যামেরার, বাহ সুপার রিক্সেন ক্যামেরা ভাই, এই যে দেখেন খুবই সুন্দর, ওকে এই আপনার এই 14 প্রো ম্যাক্স এর চেয়ে কোনো দিক দিয়ে কম না ভাই ক্যামেরা, ঠিক আছে ভাই, এত সুন্দর কি, মাত্র 18,500 টাকা, 18,500 টাকা, জোস প্রাইস জোস। এরপর দেখা হচ্ছে ভাই স্যামসাং গ্যালাক্সি A53, আচ্ছা এগুলো 5,000 এমএএইচ ব্যাটারি ভাই, চার্জ ব্যাকআপ খুবই ভালো, অ্যামোলেড ডিসপ্লে, ডিসপ্লে ফিঙ্গার, এটার প্রাইস থাকতেছে মাত্র 20,000 টাকা, 20,000 টাকা। আমাদের আরেকটা কথা আমি বলি ভাই, আমাদের দাম কিন্তু ফিক্সড, কেউ এসে দয়া করে দাম দাবি করবেন না, এটা রিকোয়েস্ট ভাই, যেহেতু হোলসেল প্রাইস দেয় সবসময় প্রাইসটা কিন্তু একদম কাছাকাছি রাখে, অল্প প্রফিটে মাল ছেড়ে দেয়, সো দাম দাবি করবেন না, ধরেন কেউ দোকানের জন্য 20টা নাই যে দাম দিয়ে ভাই আপনি খুশি একটা নিতেছেন ওই দাম দিয়ে, কিন্তু আপনি একটা নিতে এসে দাম দাবি করবেন ভাই, বুঝেনি তো। এই যে S10 Plus, তারপরে S10 Plus মাত্র 23,500 টাকা, 128 GB সিঙ্গেল সিম, স্ন্যাপড্রাগন প্রসেসর। আর এই দেখেন ভাই স্যামসাং ফোনের একটা জিনিস কি, যেগুলো জেনুইন ফোন বডি টডি চেঞ্জ না, অনেকে এসে বলে ভাই চকচকা ফোন দেন, স্পট ছাড়া দেন, স্পটলেস ফোন কোনগুলো হয়, বডি চেঞ্জ ফোন হয় ভাই, একটা জেনুইন ফোন কখনোই ভাই চকচকা থাকবে না, আপনি নিজে একটা ফোন ইউজ করবেন ভাই চকচকা কই থেকে পাবেন, তো জেনুইন ফোন চিনে নিয়ে যাবে, একসেলে কান্ট্রি ভেরিয়েন্ট লেখা থাকবে, আইএমআই নাম্বার লেখা থাকবে, ঠিক আছে রাইট। ওকে, তারপর এরপর দেখা হচ্ছে S10, স্যামসাং গ্যালাক্সি S10 মাত্র 24,000 টাকা পেয়ে যাবেন।
এরপর দেখা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 12GB 128GB 18,000 টাকায় S20 ভাই আগে মডেল না শুনেন S20 18,000 টাকায় কারণটা কি কমে দেয় রে যে একটা স্পট আছে ভাই এখানে স্পট ঠিক করতে লাগবে 1,000 টাকা ভাই কিন্তু খুলতে হবে তার জন্য না খুলে আমরা বিক্রি করি এই দামে দিয়ে দিলাম আচ্ছা এই যে এরপর দেখা হচ্ছে রেনো রেনো Reno 6 Pro 8GB 128GB মাত্র 22,500 টাকায় 22,500 টাকা 8GB 128GB Sony 5 Mark 3 দাম হচ্ছে মাত্র 17,500 টাকা 17,500 টাকায় Sony 5 Mark 3 ওকে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসিটা যদি একটু শুনেন আমাদের ভাই যে কোনো ফোনে যে ধরেন এই ফোনটা আপনি কিনছেন পিক্সেল আর একটা আইফোন কিনছেন ওয়ারেন্টি দেবার শুনে পিক্সেল ফোনের ক্ষেত্রে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে 2 মাসের নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি এবার আইফোন বলি ভাই আইফোনের ক্ষেত্রে হচ্ছে আইফোন 11 থেকে 16 প্রো ম্যাক্স পর্যন্ত 2 মাস ব্যাটারি বুস্টিং এর গ্যারান্টি অনেকে তো বলে ভাই আইফোন কিনবো সেকেন্ড হ্যান্ড আইফোন যদি ব্যাটারি বুস্টিং করা থাকে যদি বুস্টিং থাকে ভাই 2 মাসে আপনার ব্যাটারি হেলথ কি কমাটা কমবে আপনি বুঝতে পারতেছেন তো 2 মাসের মধ্যে যদি অস্বাভাবিকভাবে ব্যাটারি হেলথ কমে ফোন চেঞ্জ করে নিয়ে ডিরেক্ট চেঞ্জ করে দিব আমরা আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি স্যামসাং এর ক্ষেত্রেও সেম 2 মাসের একটা সফটওয়্যার গ্যারান্টি দিই অনেক সময় স্যামসাং এর কান্ট্রি লক ফোন আসে ওগুলো আমরা কোনোভাবে বিক্রি করে দিই জি কেউ না কেউ করে ভাই তো স্যামসাং আপনারা 2 মাসে পাবেন 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং সাথে 2 বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে আমরা নিজেরা ইম্পোর্ট করি ভাই মোবাইল এবং চার্জার চার্জারটা ভাই অনেকে বলে ভাই ফোন একটা কিনছি চার্জার নিয়ে প্যারা খাইতেছি ভাই তো তার জন্য আমরা ওই গুলিস্তান বদলে চার্জার বিক্রি করি না নিজেরা ইম্পোর্ট করে চার্জার আনি স্যামসাং এর 45 ওয়াট ভাই হ্যাঁ স্যামসাং এর 45 ওয়াটের চার্জার 2000 টাকা ভাই আচ্ছা আর পিক্সেলের এই যে 30 ওয়াটের চার্জার 1500 টাকা ফোন কিনলে ফোন না কিনলার দাম বেশি হবে আইফোনের চার্জারও 1500 টাকা ফোন কিনলে আচ্ছা আর হচ্ছে যে স্যামসাং এর 25 ওয়াট যেগুলো 1000 টাকা ভাই মাত্র 1000 টাকায় 25 ওয়াটের অথেন্টিক চার্জার জি এই যে দেখেন এই যে একবারে সার্টিফাইড চার্জার এগুলো ভাই চার্জার রয়েছে ওকে তো মোটামুটি কিন্তু এগুলোকে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্মার্টফোন গ্যালারি অবশ্যই চলে আসবেন নিয়ে ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাই ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক সি 015F স্মার্টফোন গ্যালারি আমি একবার শর্টকাট লোকেশন দিই ভাই মার্কেটে ঢুকবেন সামনে একটা এসকেলেটর আছে সোজা আসলে ওইটা চারতলায় আসবেন আসলে দেখবেন ডান সাইডে আপনার টেকনোর একটা বিরাট বড় শোরুম আছে একটা টেকনো একটা ওপো টেকনো শোরুমের গলিতে ঢুকলে দেখবেন সবচেয়ে বেশি যে দোকানে ভিড় ভাই এই দোকানে ঢুকবেন এটা আমাদের স্মার্টফোন গ্যালারি